এখন আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে আমাদের ছিয়ানব্বই বেচের ইনফরমেশন ডেটাবেসটা কিভাবে ফিল আপ করবো তা আমরা দেখব মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্কটা শেয়ার করেছি এখন লিঙ্কে আমি ক্লিক করব ক্লিক করার পর এইভাবে আমার আসবে এখানে হচ্ছে আমার প্রথমে নাম দিয়ে দিতে হবে নাম দিয়ে দিলাম তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তেইশ বারো আটাত্তর আমি এখানে আমার ব্লাড গ্রুপে যে চুজ করব আমার একটা ইমেল আইডি দেবুল ইসলাম ডট এস এম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমার গ্রামের নাম লিখে দিব দিঘির পার আমার ওয়ার্ড নাম্বার দিয়ে দিব ইউনিয়ন নেম আমার ইউনিয়ন নেম হচ্ছে সাতনং ওয়েস্ট বাঙ্গোরা আমার থানার নাম লিখে দিব বাঙ্গোরা বাজার আর নেম উপজেলা উপজেলাটা হচ্ছে আমরা এখান থেকে যে স্ট্রল করে নিব কারণ এই যে চুজ ক্লিক করে আমার হচ্ছে মুরাদনগর এখানে কিন্তু সিরালি এ বি সি ডি অনুযায়ী কিন্তু দেওয়া আছে তো এই জন্য আমি যেহেতু এমের ঘর আমার আমি এই যে নিচে চলে যাব কে এল এম এম ইউ এম ইউ মুরাদনগর এই যে মুরাদনগর কুমিল্লা থানার ডান পাশে কিন্তু আপ এখানে ডিস্ট্রিক্টের নামও দেওয়া আছে আর এটা বোঝার জন্য অনেক সময় যদি কোনো কারণে না বুঝতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে মুরাদনগর যদি অন্য কোনো ডিস্ট্রিক্টও থাকবো তখন আমার এখানে দেখাবে যে কুমিল্লা না কোন থানা আচ্ছা নেম অফ ইউর রুটস ডিস্ট্রিক্ট মানে আসলে তোমার অরিজিনাল ডিস্ট্রিক্ট কোন জায়গায় আমার অরিজিনাল ডিস্ট্রিক্ট হচ্ছে এই যে কুমিল্লা সিলেক্ট করে দিব ডিভিশন আমি কোন ডিভিশনের চট্টগ্রাম ডিভিশনের আর ইয়ার এস এসসি হচ্ছে আমার উনিশশো ছিয়ানব্বই এজুকেশন বোর্ড অফ এসএসসি এক্সামেশন কুমিল্লা এজুকেশন বোর্ড আর নেম অফ ইয়ার স্কুল এইচ বিষ্ণুপুর এইচ আই জি এস হাই স্কুল আর ইয়ার অফ এইচ এস সি এক্সাম উনিশশো আটানব্বই এডুকেশন বোর্ড অফ এইচ এস এইচএসি একজামে কুমিল্লা এডুকেশন বোর্ড নেম অফ ইয়ার কলেজ শ্রীকাইল ডিগ্রি কলেজ আমার হাইস্ট হোয়াট ইজ ইউর হাইস্ট এডুকেশন ডিগ্রি এম বি এ হোয়াট ইজ সাবজেক্ট অফ ইউর হাইস্ট ডিগ্রি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হোয়াট ইজ ইউর প্রেজেন্ট অকুপেশন প্রাইভেট জব হোয়াট ইজ ইউর অর্গানাইজেশন নেম হ্যামস গার্মেন্টস লিমিটেড হোয়াট প্রেজেন্ট ডেস্টিনেশন গাজীপুর চৌরাস্তা পার্টিজের প্রেজেন্ট লোকেশন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আমি আসি বর্তমানে আমি আসি বর্তমানে গাজীপুর ডিস্ট্রিক্টে হোয়াট প্রেজেন্ট লোকেশন উপজেলা মানে বর্তমানে কোন উপজেলাতে আমি অবস্থান করতেছি আমি গাজীপুর সদরে অবস্থান করতেছি তাহলে আমার জি এর ঘরে চলে যেতে হবে বি 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 সি ডি ই এফ জি গাজীপুর এই যে গাজীপুর এস গাজীপুর এই যে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব তার আগে আমি একটু দেখাই নেই এই যে এই যে এক্সেল সিটটা আছে এখন এই সিটটা ব্ল্যাঙ্ক আছে এই যে এই সিটটা ব্ল্যাঙ্ক আছে আমি যখন এখানে সাবমিট করে দেবো তখন হচ্ছে এই এই যে ডেটাবেজের এক্সেল ফাইলটা এটাও ফিল হয়ে যাবে আচ্ছা দেখি এই যে সাবমিট আচ্ছা সাবমিট দিলাম আচ্ছা এবার দেখি আমার ইয়াটা হয়েছে কিনা না ডাটাবেসটা হয়েছে কিনা এক্সেলে এই যে আমার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে এই যে আমার নাম গ্রামের নাম ওয়ার্ড নাম্বার ইউনিয়ন থানা উপজেলা নাম কুমিল্লা ডিভিশন এমবিএ বি এভরিথিং কিন্তু আমার এখানে চলে আসছে এই যে গাজীপুর সদর লাস্ট আমার ছিল হোয়াট ইজ ইউর প্রেজেন্ট লোকেশন উপজেলা কোন উপজেলাতে আমি বর্তমানে অবস্থান করতেছি এই যে আমার ব্লাড গ্রুপ হোয়াট ইজ ইউর ব্লাড গ্রুপ সো এইভাবে আমরা কিন্তু এটা মেনটেন করতে পারি